Hello students, welcome to another video from Last Marker. এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর লাইফ সায়েন্স সাবজেক্টের ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তাদের অ্যানসারগুলো বিস্তারিত আলোচনা করব। সো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং বলে রাখি, প্রিভিয়াস ভিডিওতে এই চ্যাপ্টার থেকেই অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ এই চতুর্থ অধ্যায় থেকে MCQ প্রশ্ন এবং তাদের উত্তরের আলোচনামূলক ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। সো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আর ক্লাস 9 লাইফ সায়েন্স নামে একটা ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি, সেখানে প্রত্যেকটি চ্যাপ্টারের MCQ এবং SAQ ভিডিও তোমরা ওই প্লেলিস্টে পেয়ে যাবে। সো সেটা দেখতেও তোমরা কিন্তু ভুলো না। সো আজকের ভিডিও চলো শুরু করি। প্রথমে আমরা দেখে নেব সত্য মিথ্যা নির্বাচন। ফার্স্ট কোশ্চেন রয়েছে, অ্যান্টিবডিতে দুটি ভারী শৃঙ্খল এবং দুটি হালকা শৃঙ্খল থাকে, সো এটি সিম্পলি হয়ে যাবে সত্য। দুই নাম্বার কোশ্চেনটা দেখে নাও, কলেরা রোগের বাহক হলো মশা, এটা হয়ে যাবে মিথ্যা, কারণ কলেরা রোগের বাহক হলো হাউস ফ্লাই বা ঘরোয়া মাছি। নেক্সট রয়েছে, এইডস রোগে অনাক্রম্যতা নষ্ট হয়, এটা হয়ে যাবে সত্য। চার নাম্বার কোশ্চেনটা রয়েছে, প্লেগ রোগের জীবাণু হলো ব্যাকটেরিয়া, এটা হয়ে যাবে সত্য। পাঁচ নম্বরে রয়েছে, নোজেমা এক প্রকার ব্যাকটেরিয়া, এটা হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন রয়েছে, টিটেনাস রোগ প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়, না এটা হয়ে যাবে মিথ্যা। BCG দেওয়া হয় আমাদের যে টিউবারকিউলোসিস বা যক্ষা রোগ প্রতিরোধের জন্য। সাত নম্বরে রয়েছে, পায়ে পেরেক ফুটলে টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, এটা হয়ে যাবে ট্রু অর্থাৎ সত্য। আট নম্বরে রয়েছে, অ্যান্টিবডিতে দুটি ভারী শৃঙ্খল এবং দুটি হালকা শৃঙ্খল থাকে, এটা হয়ে যাবে সত্য। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইডে, যেখানে রয়েছে শূন্যস্থান পূরণ। তো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের PDFটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের দুটো ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো অফিসিয়াল পেজ আছে, সেই দুটো পেজে তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুক তিনটেরই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়েও লিঙ্ক তিনটে পেয়ে যাবে, সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারো। সো এরপরে চলো দেখে নিই শূন্যস্থান পূরণগুলো। ফার্স্ট কোশ্চেন রয়েছে, মটর গাছের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, সো এটা হয়ে যাবে রাইজোবিয়াম। দুই নাম্বার আছে, হেপাটাইটিস এ একটি ড্যাশবাহিত রোগ, এটা হয়ে যাবে জলবাহিত রোগ। তারপরে রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত একটি ফুসফুসের রোগ হলো, এটা হবে যক্ষা। নেক্সট রয়েছে, এইডসের জন্য দায়ী অণুজীবটি হচ্ছে HIV বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তারপরে রয়েছে, যে পোষকের দেহের পরজীবীর জীবনচক্রের যৌনজনন ছাড়া অন্য যে কোনো দশা অতিবাহিত হয় তাকে ড্যাশ বলে, এটা হচ্ছে গৌণ পোষক বা সেকেন্ডারি হোস্ট। নেক্সট রয়েছে, চোখের জলের ড্যাশ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, সো এটা হয়ে যাবে লাইসোজাইম। সাত নম্বরে রয়েছে, GMO এর ফুল ফর্ম জানতে চেয়েছে, সো এটা হয়ে যাবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। নেক্সট স্লাইডে আমরা চলে যাব, এক কথায় উত্তর দাও। সো প্রথম কোশ্চেনটা রয়েছে, মৃত বা নিষ্ক্রিয় টিকার একটি উদাহরণ দাও, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। দুই নম্বরে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন পালিত হয়, এটা হবে 7th April। তিন নম্বর কোশ্চেনটা দেখে নাও, সিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলে গুটি সৃষ্টিকারী মিথজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো, এটা হবে রাইজোবিয়াম। চার নম্বরে আছে, ধান ভুট্টা গাছের মূলে কোন মিথজীবী ব্যাকটেরিয়া পাওয়া যায়, এটা হবে অ্যাজোস্পাইরিলাম। পাঁচ নম্বরে, ইউনিসেফের পুরো নাম কি, এটা হবে ইউনাইটেড নেশনস
ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট কোশ্চেন, টিটেনাসের জীবাণুটির নাম কি? এটা হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। সাত নম্বরে আছে, টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে সম্পূর্ণ দূর হয়ে গেছে এমন রোগের উদাহরণ দাও, এটা হবে গুটি বসন্ত। আট নম্বর কোশ্চেনটা দেখে নাও, শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকার উদাহরণ দাও, এটা হবে বিসিজি এবং প্লেগ ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন দেখে নেব, রোগ সৃষ্টিকারী পরজীবীদের এক কথায় কি বলা হয়, এটা হবে প্যাথোজেন। দশ নম্বরে রয়েছে, দ্বিতীয়বার একই জাতীয় জীবাণুর সংক্রমণে সৃষ্ট অনাক্রমণ সারাকে কি বলা হয়, এটা হবে গৌণ অনাক্রমণ সারা। পরের স্লাইডে আমরা দেখে নেব, এগারো নম্বরে যে কোশ্চেনটা আছে, যে বাহকের দেহে পরজীবীর জীবনচক্রের কোনো না কোনো দশা অতিবাহিত হয় তাকে কি বলা হয়, এটা হচ্ছে ভেক্টর। বারো নম্বরে রয়েছে, টক্সয়েড কি? রোগ সংক্রমণ ক্ষমতাবিহীন নিষ্ক্রিয় টক্সিনকে টক্সয়েড বলে। তেরো নম্বর কোশ্চেন রয়েছে, মানব দেহে প্রধানত কয় প্রকারের অ্যান্টিবডি পাওয়া যায়, এটা হচ্ছে পাঁচ প্রকার। চোদ্দো নম্বর কোশ্চেনটা রয়েছে, অ্যান্টিবডিদের যে পাঁচ প্রকার অ্যান্টিবডি পাওয়া যায় তাদের নাম লিখতে বলেছে, সো এটা হবে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই এবং আইজিডি। এবং সবচেয়ে লাস্ট কোশ্চেনটা দেখে নাও, ভ্যাকসিনেশন পদ্ধতির জনক কাকে বলা হয়, এটা হচ্ছে অ্যাডওয়ার্ড জেনার। সো এই গেল শর্ট কোশ্চেন। সো খুবই ভাইটাল কোশ্চেন নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো, অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ধন্যবাদ।